तो हे गाइस व्हाट्सअप, तभी मुझे तब एक पार्सल डिलीवर हुआ है जस्ट नाउ मेरे वर्जन 3 के लिए। वो एक और मॉडिफिकेशन है मेरे बाइक के लिए, अभी मैंने ऑर्डर दिया तो अभी आया है, उसी का ही अनबॉक्सिंग में करने जा रहा हूँ। एक हाथ से गाइस रिकॉर्डिंग करना और मतलब से पैकेजिंग को ओपन करना मुश्किल ही नहीं, नामुमकिन है, लेकिन क्या कर सकते हैं, करना तो पड़ेगा ही। अमेज़न का पैकेजिंग बहुत बढ़िया आता है, देख सकते कितना मतलब गाइस, जैसे कि आप देख सकते हो मेरा V3 का लीवर गार्ड आया है, मैं इसको लगा के फिर व्लॉग को कंटिन्यू करूँगा। हे गाइस व्हाट्सअप, आज के इच्छा करछे मैंने व्लॉगटा टू बांग्लातेई बनाई, कारण डेली डेली तो हिंदीते बनाई, আজকে একটু বাংলাতে ব্লগটা বানিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন হ্যান্ডেলে দুটো লিভার গার্ড লাগিয়েছি আজকে। কেমন লাগছে একটু বলুন তো। আজকে বিকালে বেরিয়ে পড়লাম, আজকে পড়া নেই, তাই আমার একটা বন্ধু আসছে, ভাবলাম একটা ছোটো করে একটা রাইড করে নিই এক্সপ্রেসওয়েতে। কালকে এমনিও বাইক আমার শোরুমে দিতে হবে, কারণ ওই থটেল বডি ক্লিনিং করতে হবে ওই কারণে। সো গাইস, দেখা মতলব বেশি বক বক করে আজকে লাভ নেই, কারণ সেই একই রাস্তা। এই যে আরেকজন ফ্রেন্ড, এই যে খেলা দেখায় শুধু সবসময়, ওই যে খেলা দেখানো শুরু। স্টান্টম্যান আমাদের নিন্দা বাজারের, দেখুন ঢুকিয়ে দিল, দেখুন শুধু বাবার রাস্তা, বাবার রাস্তায় যাচ্ছে নীলেশ দা। নীলেশ দা গাইস, যে ক্যামেরাতে মানে চার্জ দিতে আমি পুরো ভুলে গেছিলাম, ওই কারণে বেশি চার্জও নেই। তারপরে এই সেই আমাদের এক্সপ্রেসওয়ে রাস্তা, এই একটাই আমাদের এই মানে পুরো এলাকার মধ্যে বলতে, আমাদের বিরাটি বেলঘুরিয়া দুটো এলাকা আছে, তো এর মধ্যে বলতে গেলে জাস্ট একটাই আড্ডা মারার জায়গা, সেটা হলো আমাদের এই সামনের বেলঘুরিয়া এক্সপ্রেসওয়ে।
গাইস এই এক্সপ্রেস এর উপরে উঠবো এখন, তারপরে কোনো একটা দোকানে বসে চাপা আড্ডা ফাড্ডা মারবো, দেন দেখি আজ বিকালটা কিরম ভাবে কাটানো যায়। হ্যান্ডলিংটা কিন্তু গাইজ ভালো লাগছে, মানে লাগানোর মানে দুটো রিভার ইয়ে প্রোটেক্টর লাগানোর পরে হ্যান্ডলিংটা বেশ ভালো লাগছে, দেখতেই পাচ্ছেন। বেশি দামও সেরকম নেয়নি কিন্তু গাইজ, 565 পড়েছে দুটো। ঠিক চলো, আরে দাদা ভুল হয়ে গেছে ছেড়ে দিন, আমার বন্ধুটারই দোষ ছিল, ভাগ্যিস রেকর্ডিংটা নিতে পেরেছি নাকি ঠিকঠাক। এক্ষুনি টোটোটাকে গিয়ে ঠুকে দিচ্ছিল, আমাদের বিকালের একটা আড্ডা মারা স্পেশাল জায়গা বলতে পারেন সবাই, একটা ইমোশন হয়ে গেছে ভাই। গাড়ির টাইমিং চেন থেকেও আওয়াজ আসছে, তো মনে হয় টাইমিং চেন অথবা টেনশনারটা চেঞ্জ করতে হবে। খরচা গাইজ খরচা তো কিছু করার নেই, এই মাসে গায়ে মানে 30-30 হাজার টাকার মতন বেরিয়ে গেল জাস্ট বাইকের পিছু, ইনকামও করি না গাই। এই দেখুন খেলা দেখাচ্ছে, একটু আগে খেলা দেখা দেখাতে টোটোটাকে ধাক্কা মেরে দিচ্ছিল।